হয়রানিমূলক বদলির প্রতিবাদে আজকে আমরা অবস্থান ধর্মঘট নিয়েছি। এই হয়রানিমূলক বদলি বাতিল করতে হবে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় 8ই আগস্ট যে ঘোষণা করেছে কোনো পিবিএসে হয়রানিমূলক বদলি করা যাবে না, এরপরেও আমাদের জেনারেল ম্যানেজার মহোদয় উনি বিভিন্নভাবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে বদলি করেছে। আমরা তাকে অনেকবার সতর্ক করেছি কিন্তু সে সতর্ক সে না মানার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের হিন্দু ধর্মাবলী ভাইরা যারা আছে তাদেরকে আমরা সেবা দিতে চাচ্ছি কিন্তু এই সেবাটাকে সে বাধাবিঘ্ন দেওয়ার করার জন্য আমাদের এই রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা এই বদলি অবৈধ বদলি আদেশ আমরা ধিক্কার জানাই এবং এই বদলি আদেশ 12টার মধ্যে যদি বাস্তবায়ন না করে স্থগিত না করে বাতিল না করে তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাব এবং এক দফায় আমরা সেটা যেতে বাধ্য হব। আমরা আজকে যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের দাবি সুস্পষ্ট। আমাদের 8ই আগস্ট থেকে আমাদের যে আরবির যে চেয়ারম্যান স্যার তার দিক নির্দেশনা ছিল যে কোনো প্রকার অবৈধ বদলি করা যাবে না। নির্দিষ্ট মেয়াদে আছে আমাদের সার্ভিস কোডে বিভিন্ন বিষয় উল্লেখ আছে অফিসিয়ালভাবে, সেগুলো আমরা ওভারলুক করছি। আমরা বলছি আমাদের জিএম স্যার ওভারলুক করছেন, তিনি তার মন গড়া বিভিন্ন সময়ে বিভিন্ন অযথা হয়রানিমূলক বদলি করছে জানা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই নির্যাতন থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা সর্ব অফিস থেকে আমাদের যশোর পরিবেশ ওয়ান আমরা সব অফিস থেকে একত্রিত হয়েছি সকল প্রকার হয়রানিমূলক বদলি স্থগিতকরণের জন্য।